Subscribe now and press the bell icon. Never miss an update. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কামাল হুসাইন, বাড়ির আঙিনায় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আলোচনা করব মৌমাছি পালন নিয়ে, ধারাবাহিক পর্বের প্রথম পর্ব মৌমাছি প্রতিপালন ও প্রজাতি শ্রেণী পরিচিতি। মৌমাছি কে তাদের প্রাকৃতিক পরিবেশ থেকে এনে মৌচাকের উপযোগী পরিবেশ সৃষ্টি করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন করাকেই মৌমাছি পালন বলা হয়। পালনের জন্য এপিস সেরানা জাতের মৌমাছি সবচেয়ে উপযোগী। এ মৌমাছিরা গাছের গর্তে বা অন্য কোনো গহ্বরে একাধিক সমান্তরাল চাক তৈরি করে বসবাস করে। গর্তে প্রবেশ পথের সঙ্গে চাকগুলো সমান্তরালভাবে সাজানো থাকে। মৌমাছিদের এরূপ বাসস্থানের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয় কাঠের বক্স। কাঠের মৌবক্স মৌমাছি পালনই আধুনিক ব্যবস্থা। মৌমাছির প্রজাতি। এশিয়ায় সাধারণত তিন প্রজাতির মৌমাছি পাওয়া যায়। এক, পাহাড়ি মৌমাছি। দুই, এপিস সেরানা মৌমাছি। তিন, এপিস ফ্লোরিয়া মৌমাছি। পাহাড়ি মৌমাছি, এরা আকারে সবচেয়ে বড়। বড় বড় গাছের ডালে, পাহাড়ের গায়ে এরা চাক বাঁধে। চাক প্রতি মধুর উৎপাদন প্রতিবারে গড়ে প্রায় 10 কেজি। এরা পোষ মানে না, তাই এই মৌমাছি দিয়ে মৌচাষ করা যায় না। এপিস সেরানা মৌমাছি, এরা আকারে মাঝারি ধরনের। অন্ধকার বা আড়াল করা স্থান, গাছের ফোকর, দেয়ালের ফাটল, আলমারি, ইটের স্তূপ ইত্যাদি স্থানে এরা চাক বাঁধে। চাক প্রতি মধুর উৎপাদন প্রতিবারে গড়ে প্রায় 4 কেজি। এরা শান্ত প্রকৃতির, তাই এই মৌমাছি দিয়ে মৌচাষ করা যায়। এপিস ফ্লোরিয়া মৌমাছি, এরা আকারে সবচেয়ে ছোট। এরা ঝোপ জাতীয় গাছের ডালে, পাতায় ও শুকনো কাঠি প্রভৃতিতে চাক বাঁধে। চাকার আকার খুব ছোট। চাক প্রতি মধুর উৎপাদন প্রতিবারে গড়ে প্রায় 2 গ্রাম। এরা শান্ত প্রকৃতির, তবে এক স্থানে বেশি দিন থাকে না। মৌমাছির পরিবার। একটি মৌচাকে বা পরিবারে তিন শ্রেণীর মৌমাছি থাকে। এক, রানী। দুই, পুরুষ। তিন, শ্রমিক মৌমাছি। রানী মৌমাছি, রানী মৌমাছি সবচেয়ে বড় প্রকৃতির। একটি চাকে একটি মাত্র রানী মৌমাছি থাকে। এর একমাত্র কাজ ডিম পাড়া। রানী মৌমাছি জীবনে একবারই পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হয়। জন্ম নেওয়ার 1 সপ্তাহের মধ্যে নতুন রানী কিছু পুরুষ ও শ্রমিক মৌমাছি নিয়ে আকাশে উড়ে যায়। মিলন শেষে রানী শ্রমিক সহ চাকে ফিরে আসে। রানী 2 ধরনের ডিম পাড়ে, নিষিক্ত ডিম, শুক্রাণু মিশানো, ও অনিষিক্ত ডিম, শুক্রাণু অমিশানো। রানী কোন ধরনের ডিম পারবে তা তার ইচ্ছাধীন। নতুন রানী তৈরি হবে নিষিক্ত ডিম থেকে। শ্রমিক মৌমাছির তত্ত্বাবধানে এক বিশেষ ধরনের খাবার, রয়্যাল জেলি বা রাজসুধা, খেয়ে নতুন রানী তৈরি হয়। এ খাবারের জন্য সে পরবর্তীতে ডিম পারতে সক্ষম হয় ও আযুষ্কাল বেড়ে যায়। একটি রানী মৌমাছির আযুষ্কাল প্রায় 2-3 বছর। পুরুষ মৌমাছি, এরা মধ্যম আকৃতির। এদের চোখ বড়, কিন্তু এদের হুল নেই। এদের একমাত্র কাজ রানীর সাথে মিলিত হওয়া। এরা খুব অলস প্রকৃতির, এমনকি এরা অনেক সময় নিজের খাবার নিজেরা গ্রহণ করে না, শ্রমিকেরা খাইয়ে দেয়। রানীর সঙ্গে একাধিক পুরুষ মৌমাছি মিলিত হতে সক্ষম। তবে মিলিত হওয়ার পর পুরুষের মারা যাওয়ার যে কথাটি প্রচলিত আছে, গবেষকদের মতে সেটি একটি রসালো গল্প মাত্র। পুরুষ মৌমাছির আযুষ্কাল প্রায় 1.5 মাস থেকে 2 মাস পর্যন্ত হয়ে থাকে। শ্রমিক মৌমাছি, এরা সবচেয়ে ক্ষুদ্রাকৃতির। এদের চোখ ছোট, কিন্তু হুল আছে। রানী ও পুরুষ বাদে অবশিষ্ট সকল সদস্যই শ্রমিক মৌমাছি। এরা নানা দলে ভাগ হয়ে চাকের যাবতীয় কাজ, যথা চাক নির্মাণ করা, ফুলের মিষ্টি রস ও পরাগরেণু সংগ্রহ করা, মধু তৈরি করা, চাকের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, চাকে বাতাস দেওয়া, চাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদি সম্পন্ন করে। এদের জন্ম নিষিক্ত ডিম থেকে। এদের আয়ু প্রায় 1 মাস। মৌমাছির চাক। মৌমাছির চাক মোম দিয়ে তৈরি। চাক ছোট ছোট খোপ বিশিষ্ট। প্রতিটি খোপে থাকে 6টি দেওয়াল।
তবে শিশু শ্রমিকের ও মধু জমানোর খুবগুলো পরিমাপে একটু ছোট, শিশু পুরুষদের একটু বড় এবং শিশু রানী বেশ বড় ও লম্বাটে। শিশুদের খুবগুলো সাধারণত চাকের নিচের দিকে ও মধু জমানোর খুবগুলো উপরের দিকে থাকে। শিশু রানীর খোপে থাকে সাধারণত চাকের নিচের দিকের কিনারায়। মধু ও মোম, মধু একান্তভাবে মৌমাছির তৈরি এক প্রকার উপাদেয় খাদ্য। শ্রমিক মৌমাছিরা ফুলের মিষ্টি রস শুষে নেয় এবং তা জমা করে পাকস্থলীর উপরে এক বিশেষ অঙ্গে যাকে মধুথলি বলে। ফুলের মিষ্টি রস মধুথলিতে জমা করার সময় এর সঙ্গে লালাগ্রন্থি থেকে নিঃসৃত বিভিন্ন উৎসেচক মেশায়। এর ফলে মিষ্টি রস পরিবর্তিত হয়ে আংশিক মধু তৈরি হয়, যা চাকে এনে ঢেলে দেয় মধু রাখার খোপগুলোতে। শ্রমিক মৌমাছির পেটের তলায় পকেটের মতো ভাঁজ থাকে মোমগ্রন্থি। সেখানে তৈরি হয় ক্ষুদ্র ক্ষুদ্র পাতের মতো মোমকণা। এ মোম দিয়ে শ্রমিকেরা বানায় বাসা। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, প্রতিদিন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে। ধন্যবাদ। Thanks for watching. Bye.